নমস্কার, আমার বাংলা সংবাদে আমি দেবাশীষ আপনাদের স্বাগত জানাচ্ছি। বিস্তারিত খবরে যাবার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। আসামে করোনা আক্রান্ত বেড়ে 800-র দিকে এগোচ্ছে, শিলচর মেডিকেলে 65। চার ব্যক্তি করোনা পজিটিভ, শিলচর কেন্দ্রীয় বিদ্যালয় সিল করল জেলা প্রশাসন। তারাপুর সুকান্ত সরণি কন্টেইনমেন্ট জোনে বিশৃঙ্খলা, পুলিশের সঙ্গে বাগযুদ্ধ। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। ভিন রাজ্য থেকে একদিকে মানুষ রাজ্যে ফিরছেন, বাস ও ট্রেনের পর এবার বিমান পরিষেবাও শুরু হয়েছে, তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে করোনা সংক্রমিত লোকের সংখ্যা। আসামে করোনা আক্রান্তের গ্রাফ ক্রমশ ঊর্ধ্বমুখী, প্রতিদিন নতুন করে ব্যাপক হারে মানুষের করোনা পজিটিভ ধরা পড়ছে। গড়ে 150 করে বৃদ্ধি পাচ্ছে সংক্রমিতের সংখ্যা, বুধবারও দিনভর লাফিয়ে বেড়েছে এই হার। বর্তমানে 800 লক্ষে এগোচ্ছে রাজ্যের করোনা মিটার। শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে বর্তমানে মোট 65 জন করোনা আক্রান্ত রোগীর চিকিৎসা চলছে, এর মধ্যে 60 জন পুরুষ, মহিলা 3 জন এবং 2টি শিশু রয়েছে। বুধবার রুটিন সাংবাদিক সম্মেলনে তথ্য জানান শিলচর মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ডাক্তার ভাস্কর গুপ্ত। আজকে শিলচর মেডিকেল কলেজে 22 জন পেশেন্টের স্ক্রিন করা হয়েছে, আর এখন অবধি আমাদের লাস্ট 24 আওয়ার্সে স্যাম্পল কালেক্ট হয়েছে 371, আর টেস্ট করা হয়েছে 432, আর টোটাল টেস্ট হয়েছে এখন অবধি আমাদের 6729। আর আমাদের এখন ওয়ার্ডে পেশেন্ট আছে 65 কোভিড পজিটিভ, মেল 60, ফিমেল 3, আর বাচ্চা আছে 2 জন, চিলড্রেন। আর এই 65 পেশেন্টের মধ্যে 2 জন পেশেন্টের আজকে ছুটি হওয়ার চান্স আছে। আমার 100 সিট রেডি আছে, 100 লৈকে সিট রেডি আছে, আৰু আমাৰ এটো এক্সপ্যান্ডেবল, যদি দরকার পড়ে আমি এটো বড়াব পাৰে। ঠিক আছে, এখানে মেডিকেলতে কৰিম। হ্যাঁ, মেডিকেলত আমাৰ শিলচৰ মেডিকেল কলেজ, আমি আৰু সিট বড়াব পাৰিম। এতিয়া লৈকে ইমান সিট লৈ ইমান বেছি প্ৰবলেম নাই আমাৰ, এরকম কোনো কথা নাই। এতিয়া আমাৰ যথেষ্ট সিট আছে, এতিয়া আমি বহুত পেশেন্ট এডমিট কৰিব পাৰিম। এদিন কাছাড়ের অতিরিক্ত জেলা শাসক সুমিত সত্যানো সাংবাদিকদের জানান, দিল্লি থেকে গুয়াহাটি হয়ে স্পাইসজেট বিমানে করে মোট 66 যাত্রী শিলচরে আসেন, এর মধ্যে 47 জন কাছাড়ের, 12 জন করিমগঞ্জের, 5 জন হাইলাকান্দি জেলার, 4 জন মিজোরামের এবং 1 জন জিরিবামের বাসিন্দা। তাদের সবাইকে স্বাস্থ্য পরীক্ষার পর কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। স্পাইসজেট কা জো 2:05 পে ফ্লাইট আতা হ্যায়, ও ফ্লাইট মে আজ হামারে পাস 67 প্যাসেঞ্জার আয়ে হ্যায়। गुवाहाटी से बोर्ड किए थे, बाकी दिल्ली से आए हैं, और इसमें 12 जने जो है करीमगंज के हैं, 4 लोग आइजोल के लिए आए थे, 1 व्यक्ति जिरीबाम के लिए गए, और कितना हेलाकांडी, शायद 5 लोग हैं, हेलाकांडी 5 लोग हैं, सिलचर का 45 है। तो अभी ये सब जने मतलब ऑन द वे हैं, एनआईटी की तरफ जा रहे हैं, मतलब हमारा जो लॉट है 45 लोगों का, ये एनआईटी जा रहा है। किड्स एंड वुमेन, किड्स तो 1 ही है, छोटा बच्चा एक ही आया है आज। हाँ, कुछ लोग हैं जो इलाज कराने जैसे बेंगलोर गए थे, बट वहाँ पे फंस गए, और ऐसे 2 लोग आए हैं, कपल और कुछ हैं, एयरपोर्ट का स्टाफ है, तो एयरपोर्ट अथॉरिटी अपना क्वारंटीन सेंटर में उनको ले लेगा, तो हम उनका स्वाब कलेक्ट करके फिर रिटर्न कर देंगे वापस से। শিলচর কেন্দ্রীয় বিদ্যালয়কে কন্টেইনমেন্ট জোন ঘোষণা করলো জেলা প্রশাসন। তারাপুর চাঁদমারির ওই বিদ্যালয়ে কোয়ারেন্টাইনে থাকা 4 ব্যক্তির শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি ধরা পড়ে, এর পরিপ্রেক্ষিতে অধিক সংক্রমণ ঠেকাতে গোটা সেন্টারকে কন্টেইনমেন্ট জোন ঘোষণা করে গেট সিল করে দিয়েছেন প্রশাসন। জেলাশাসক কীর্তি জল্লি বুধবার ওই নির্দেশে জানান, ভাগাবাজারের কাজল হোসেন লস্কর, চন্দ্রপুরের আব্দুল মান্নান চৌধুরী, সিঙ্গিরবন্দের সেলিম উদ্দিন কাজী এবং সোনাইর মকবুল হোসেনের স্বাস্থ্য পরীক্ষায় কোভিড-19 ধরা পড়েছে।
তাই ওই এলাকা অনির্দিষ্টকালের জন্য সিল করে দেওয়া হয়েছে। ষাটোর্ধ্ব মহিলা অর্চনা নন্দী করোনা আক্রান্ত হওয়ার পর তারাপুর রায়গড়ের সুকান্ত সরণি সিল করে দিয়েছে প্রশাসন। গোটা এলাকা কন্টেনমেন্ট জোন করার পর থেকেই বিভিন্ন বিশৃঙ্খলা ঘটে চলেছে। প্রথমে তারাপুরের জিপি সভানেত্রী ও তার স্বামীর ওই সিল করা এলাকায় অবাধ যাতায়াত নিয়ে সাধারণ মানুষ প্রশ্ন তোলেন, প্রশাসন সে ব্যাপারে কোনো ব্যবস্থা নেয়নি। এবার এলাকার বন্দি মানুষের ত্রাণ সাহায্য বন্টনের নামেও শুরু হয়েছে নোংরা রাজনীতি। বুধবার সুকান্ত লেনের বাসিন্দারা অভিযোগ করেছেন, প্রশাসনের অব্যবস্থার জন্য তারা সীমাহীন অসুবিধার মধ্যে দিন কাটাচ্ছেন। এলাকাবাসী যেমন প্রয়োজনীয় ওষুধ পাচ্ছেন না, তেমনি প্রশাসনের দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করেও আশানুরূপ সাড়া পাচ্ছেন না। এদিন এলাকার ভুক্তভোগীরা লেনের সামনের ব্যারিকেডের সামনে চলে আসেন, পুলিশ তাদের বাধা দিলে চরম বিশৃঙ্খলা দেখা যায়। দুইটা নম্বর কেন আছে 03842, যেটা আমি ফোন করেছিলাম স্টেট, এটা ইয়োদিয়া ব্রাঞ্চ, যেটা 234005। আমি বলছি ডেকলিক আইবিএস লাগে, যে কিছু প্রিকশনারি জোন দেওয়া হয়েছে, আমি ঢুকতে পারতাম না, অন্য কেউ বাড়াইতে পারতো না। সে আমি নাম্বার লইয়া আমি কইছি যে আমার মেডিসিনটা লাগে, আমার ইমার্জেন্সি, আমার অবস্থা শরীরের অবস্থা খারাপ। ওখান আমি যদি মরি দায়ী থাকবো কে? ডেপুটি কমিশনার দায়ী থাকবো নি, প্রশ্ন হইলে আমার ওটা। আজকে যে এই যে এখানে লেখা ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন অফিসার লেখা, তাই ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন দায়ী থাকবো, তুমি ডেপুটি কমিশনার কাছে টাইম দায়ী থাকবো না, আমি যদি মরি যাই এখন আমার চেক আপ মেন করার পরেও সেখানে আমি মেডিসিন পাইলাম। আজকে দুই তিন দিন হয়ে যাওয়ার, তিন দিনের উপরে বোধ হয়ে যাওয়ার আমি পেমেন্ট করছি, টাকা টাকা আমি পাই, আমি পেমেন্ট করি, তারা কয়ে পান না মেডিসিন। সাধারণ একটা মেডিসিন তারা আস্তে শিক্ষার বুঝে কিনা ইয়ত তুললে পাওয়া যায় শুরু, আমার উঠে অসুবিধা না ভাই। আপনি মেডিসিনের জন্য কার সঙ্গে যোগাযোগ করছেন? আমি ডিস্ট্রিক্ট এমনিটের যে ইয়েটা যেটা এখানে আমি ইয়ে ফাইয়া আই আমি ফোন করছি, তারা কোথাও নম্বরে পাঠাও, আমি নম্বর আপনার হইয়া দিয়েছি, কোন নম্বরে পাঠাইছি, কোন নম্বরে আমি চেক আপ করেছি 220 বহিরাজ্যের শ্রমিকদের নামে জব কার্ড ইস্যু করতে জিপি সভাপতি ও সচিবদের নির্দেশ দিলেন অসম বিধানসভার উপাধ্যক্ষ আমিনুল হক লস্কর। বুধবার সোনাই ব্লক কার্যালয়ে এসে এই মন্তব্য করেন উপাধ্যক্ষ আমিনুল। এদিন সোনাই ব্লক কার্যালয়ে মহিলা এসএসজি গ্রুপের তৈরি মাস্ক জিপি সভাপতিদের হাতে তুলে দিয়ে সোনাই এমজি এন্ড্রেগা কাজের স্লথ গতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন উপাধ্যক্ষ। এ ব্যাপারে জিপি সভাপতি, সচিব ও জিআরএসদের ভূমিকায় অসন্তুষ্ট ব্যক্ত করেন তিনি। এদিন করোনা মোকাবিলায় অন্যান্য জনপ্রতিনিধিদের এগিয়ে এসে মাস্ক বন্টনের উপর গুরুত্ব আরোপ করেন আমিনুল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সোনাইয়ের ভিডিও জেই এবং বিপিএম টুম্পানাথ সহ আরও অনেকে। কোভিড-19 যে এই করোনা ভাইরাসের জন্য ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে আমাদের আসামের যে শ্রমিকরা বিভিন্ন কাজে ছিলেন এবং আজকে গত মার্চের 22 তারিখ টেনে যখন থেকে জনতা কার্ফিউ দেওয়া হয়েছিল এরপর থেকে এরা মানে তারা জব টেনে তারা যে যে জবে ছিল এখান থেকে আর জবে নাই। এখন তারা সরকার এদেরকে, রাজ্য সরকার, কেন্দ্র সরকার এদেরকে যার যার রাজ্যে যার যার জেলাতে পাঠাচ্ছে। আজকে সরকারের মূল উদ্দেশ্য হলো যে ওইগুলা যারা শ্রমিকরা আসবে, ওই শ্রমিকরা আসার পরে যদি তারা কাজ না পায়, রোজগার না পায়, তাহলে তারপরে এটা ক্রাইম বাড়বে। আর রোজগার দেওয়ার জন্য এবং ক্রাইম কন্ট্রোলের জন্য বিশেষ করে যে গ্রামে যারা ইনফ্রাস্ট্রাকচার আছে, গ্রামের যে পঞ্চায়েত থেকে শুরু করে গ্রাম যেখানে জব কার্ডের কাজের প্রভিশন আছে এমজিএনএগার, এই মাইগ্রেন্ট যারা মানে যারা লেবারার্স, এরা পঞ্চায়েতের মারফতে এরা চিহ্নিত করতে। পর্যাপ্ত খাদ্য সামগ্রী না পাওয়ার অভিযোগ করলেন বদরপুর এনসি কলেজে কোয়ারেন্টাইনে থাকা মানুষ। বহিরাজ্য থেকে আগত 45 ব্যক্তিকে ওই কলেজে কোয়ারেন্টাইন করে রাখা হয়েছিল। বুধবার তারা অভিযোগ করেন পানীয় জল এবং পর্যাপ্ত খাদ্য সামগ্রী তারা পাচ্ছেন না। পাশাপাশি মুম্বাই থেকে তাদের নিয়ে আসার জন্য রাজ্য সরকার ও জেলা প্রশাসনকে ধন্যবাদও জানিয়েছেন ওই কোয়ারেন্টাইন সেন্টারে থাকা লোকেরা। আমরা যেন ওরা আমাদেরকে অনেক হেল্প করেছেন, আমাদেরকে মুম্বাই থেকে নিয়ে এসেছে কেন, তার জন্য ধন্যবাদ সকলকে। তোর সঙ্গে আমাদেরকে যেন খাওয়া পিয়ার ব্যাপারে একটু ধ্যান রাখেন এবং যাতে আমাদের যেরকম স্যানিটাইজ বা ডিস্টেন্স আমরা মেনটেন রাখতে পারি বা ভালো জল
সবচেয়ে প্রবলেম হলো জল, জলের জন্য সমস্যাটা মিটিয়েছেন, এই আবেদনটাই রাখবো। তো আজকে সকালে কয়টার সময়? আমরা 5টার সময় ঢুকছি এই বদরপুর ঘাটে, রাত্রে 12টায় ঢুকছি শিলচরে। মুম্বাই থেকে এসেছি, মুম্বাই আমরা তো মানুষ না, আমাদের তো ভুক লাগবেই, এটা তো এমন কিছু নেই আমরা পাথর বা লোহা খেয়ে বসে আছি আমাদের ভুক লাগবে না, এরকম তো হয় না। যদি ইন্টারনে আমরা গতবার বলেছি আমাদের কানি কানি দেওয়া, ওরা বলছে একটু ওয়েট করে, একটু ওয়েট করে, এই ওয়েট ওয়েট করতে করতে এখন আর তিন দিতে পারি না। আজকে আজকে 5 দিন হয়ে গেছে আমরা কোনো চাউল খাইনি, ফেসবুক লাইভে এসে সুতারকান্দি কোয়ারেন্টাইন সেন্টারের অব্যবস্থার কথা তুলে ধরতে হইচই পড়ে যায় গোটা করিমগঞ্জ জেলা জুড়ে। অব্যবস্থা খতিয়ে দেখতে সারজমিনে সেন্টারে পৌঁছন করিমগঞ্জের জেলা শাসক আনবা মুথান এমপি। অভিযোগে জানা গেছে সেন্টারের দুটি ভবনে রাখা হয় বহিরাজ্য থেকে আসা 98 জনকে, এদের মধ্যে দুদিনেই 7 জন কোভিড-19 পজিটিভে আক্রান্ত হন। দেশের রেড ও গ্রিন উভয় জোন থেকে আসা রোগীদের এখানে রাখা হয়। এতে গ্রিন জোন থেকে আসা ব্যক্তিরাও সংক্রমিত হওয়ার আশঙ্কা করছিলেন। তাছাড়া অনুপযোগী স্নানাগার প্রস্রাবাগার সেন্টারে মানা হচ্ছে না কোনো সামাজিক দূরত্ব, এসব অভিযোগের ভিত্তিতেই বুধবার ফেসবুক লাইভে চলে আসেন সেখানকার একান্তবাসীরা। বন্ধন ব্যাংক থেকে ঋণ নিয়ে কিস্তি পরিশোধ করতে না পারায় বিপাকে পড়েছেন রংপুর প্রথম খণ্ড দয়াপুরের বেশ কিছু মহিলা। বুধবার উভয় এলাকার 200+ মহিলা জড়ো হয়ে বলেন ঋণ নিয়েছিলেন তারা ঠিক, কিন্তু লকডাউনে কাজকর্ম না থাকায় পরিশোধ করতে গিয়ে সমস্যার সম্মুখীন হচ্ছেন। তারা বলেন দুর্যোগের এই সময় ঘরে উনুন জ্বালানো দায় হয়ে পড়েছে, এই অবস্থায় কিভাবে ঋণের কিস্তি পরিশোধ করবেন তারা। কিন্তু ব্যাংক কর্তৃপক্ষ এসব না বুঝে ঋণের কিস্তি পরিশোধ করতে চাপ সৃষ্টি করে যাচ্ছেন, এমত অবস্থায় বিষয়টি নিয়ে তারা সরকারের হস্তক্ষেপ কামনা করেছেন। সদ্য প্রয়াত জয়ন্ত কুমার নাথের পাশে দাঁড়ালো গৈরিক ভারত। সোনাই বিধানসভা কেন্দ্রের কাজীডহর দ্বিতীয় খণ্ডের বাসিন্দা জয়ন্ত কুমার নাথের শ্রাদ্ধানুষ্ঠান ছিল বুধবার। এদিনই সংগঠনের সদস্যরা তাঁর বাড়িতে গিয়ে প্রয়াতের স্ত্রী স্বপ্নারানী নাথ এবং পুত্রদ্বয় জয়দীপ ও জ্যোতির্ময়ের সঙ্গে দেখা করে সাহায্যের হাত বাড়িয়ে দেন। স্বপ্নারানী নাথের অভিযোগ, জানা গেছে জয়ন্তবাবুর মৃত্যুর 3 দিন পর 20 মে তার বাড়িতে এক দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটে। ডাকাত দল নগদ 70,000 টাকা প্রয়োজনীয় সামগ্রী সহ জায়গার দলিল দস্তাবেজ নিয়ে যায়। ঘটনার পরপরই স্বপ্নারানী নাথ থানায় এক এজাহার দায়ের করলেও এযাবৎ কোনো আশানুরূপ সাড়া পাননি তারা। এরপরই গৈরিক ভারতের সঙ্গে যোগাযোগ করেন পরিবারের সদস্যরা। আমরা প্রশাসনের কাছে দাবি কইরাম, একজন ধরা গেছে আমরা জানি আর না খেয়ে, আমরা ওখানে না অন্য কোনখানে আমরা চাই, আমরা সবটা ধরা পার ফর্ত। পরে গৈরিক ভারতের সদস্যরা সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে জানান বিগত কয়েক মাস সোনাইয়ে বেশ কিছু বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে এবং বিষয়টি খুবই উদ্বেগজনক। আমজনতার নিরাপত্তা চেয়ে শীঘ্রই তারা পুলিশ সুপারের দ্বারস্থ হবেন বলেও জানিয়েছেন সংগঠনের কর্মকর্তারা। শুধু জয়দীপ কুমার নাথের বাড়িতেই নয়, আরও 3টি হিন্দু বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। তো এই ঘটনাগুলি প্রশাসনের কাছে আমরা দৃষ্টি আকর্ষণ করব গৈরিক ভারতের পক্ষ থেকে, যাহাতে দোষীরা তাড়াতাড়ি গ্রেফতার হয়, আর যদি তা না হয় আমরা বৃহত্তর আন্দোলনের জন্য রেডি হব, প্রস্তুত। অতিমারী করোনা মোকাবিলায় গোটা ধলাই বিধানসভা কেন্দ্র জুড়েই চলছে স্যানিটাইজেশন কর্মসূচি। এরই অঙ্গ হিসেবে বুধবার স্যানিটাইজ করা হয় ভাগাবাজার গাঁও পঞ্চায়েত এলাকার বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, ভাগাবাজার প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র, এম এ লস্কর সিনিয়র সেকেন্ডারি স্কুল, ভাগাবাজার পশু চিকিৎসা কেন্দ্র সহ বহু জনবহুল এলাকা। এদিন পাশে থেকে গোটা কর্মসূচি তদারকি করেন ভাগাবাজার জিপি সভানেত্রী সামিনা বেগম লস্কর, বিজেপি নরসিংপুর মণ্ডল সহসভাপতি খৈরুল আমিন লস্কর, বিজেপি নরসিংপুর মণ্ডল সাধারণ সম্পাদক কমলেশ দাস সহ আরও অনেকে। ঈদুল ফিতরের প্রাক্কালে জেলার 750 অসহায় পরিবারকে বিভিন্নভাবে সহযোগিতা করেছে ক্রীড়া সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন খোঁজ। দুর্যোগের এ সময় খাদ্যাভাবের কথা বিবেচনা করে সংগঠনের পক্ষ থেকে খাদ্য সামগ্রী সহ 750টি শাড়ি তুলে দেওয়া হয়েছে। পাশাপাশি কিছু কিছু জায়গায় শিশুদের পোশাকও বিতরণ করেছেন তারা। সংগঠনের এ কাজে সহযোগিতা করেছেন ডাক্তার অরুণ পাল চৌধুরী ও ডাক্তার মাসুম। এদিকে খোঁজের কর্মকাণ্ডে খুশি হয়ে হেনা মজুমদার নামের এক মহিলা উমরাহ হজে না গিয়ে হজের পুরো টাকাটাই দান করেছেন সংগঠনকে। বুধবার সংগঠনের সাধারণ সম্পাদক সজল লস্কর এ তথ্য সংবাদ মাধ্যমের কাছে তুলে ধরেছেন।
শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরো একবার। আসামে করোনা আক্রান্ত বেড়ে 800 দিকে এগোচ্ছে, শিলচর মেডিকেলে 65। চার ব্যক্তি করোনা পজিটিভ, শিলচর কেন্দ্রীয় বিদ্যালয় সিল করল জেলা প্রশাসন। তারাপুর সুকান্ত সরণি কন্টেইনমেন্ট জোনে বিশৃঙ্খলা, পুলিশের সঙ্গে বাগযুদ্ধ। এখনকার মতো সংবাদ এ পর্যন্তই, নমস্কার।